থ্রোব্যাক স্লোগান। টুপি পরেও আনিসের বাড়িতে ঢোকা হলো না ফিরহাদ হাকিমের। আনিসের ধর্মীয় স্মরণ সভায় শুক্রবার ফের আমতার দক্ষিণ খাপাড়ায় ছড়ালো উত্তেজনা। নিহত ছাত্র নেতার স্মরণ সভায় যোগ দিতে গিয়ে স্থানীয়দের ধাওয়া খেয়ে ফিরলেন রাজ্যের পুর পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদের নিরাপত্তা রক্ষীদের হাতে তারা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। শুক্রবার ছিল নিহত যুবক আনিস খানের ধর্মীয় স্মরণ সভা। সেই আয়োজনে যোগ দিতে বিকালে সেখানে পৌঁছান পুর পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, সঙ্গে ছিলেন মন্ত্রী পুলক রায়। ফিরহাদের পরনে ছিল সাদা কুর্তা পায়জামা, সঙ্গে ধর্মীয় স্মরণ সভায় পুলিশের বিধি মেনে মাথায় ছিল সাদা টুপি। ধর্মপ্রাণ মুসলিম ফিরহাদ হাকিমকে সাধারণত এই পোশাকে দেখা যায় না। এদিন ফিরহাদ গাড়ি থেকে নেমে আনিসদের বাড়ির দিকে কিছুটা এগোতেই তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ফিরহাদকে ঘিরে ধরে ওঠে গোব্যাক স্লোগান। মুহূর্তে বদলে যায় স্মরণ সভার সেই শান্ত চেহারা। বিক্ষোভ শুরু হতেই মন্ত্রীকে ঘিরে ধরেন তার নিরাপত্তারক্ষীরা। এরপর উল্টো দিক থেকে হাঁটতে শুরু করেন ফিরহাদ, গাড়িতে উঠে পড়েন তিনি। তখনও চলছিল গোব্যাক স্লোগান। পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি ঘুরিয়ে ফিরে আসেন ফিরহাদ। স্থানীয়দের প্রশ্ন, 42 দিন পর আনিসের কথা মনে পড়েছে ববিদার? এতদিন উনি কোথায় ছিলেন? আমাদের বিচার চাই। শীর্ষ দুজন নিচুতলার পুলিশকর্মীকে গ্রেপ্তার করে দায় সেরেছে, আসল যারা মাথা তারা কোথায়? কিন্তু কেন এভাবে তাড়িয়ে দিলেন রাজ্যের মন্ত্রীকে? জবাবে এক বিক্ষোভকারী বলেন, ওনাকে তো আমরা আমন্ত্রণ জানাইনি, আনিসের বাবাও জানাননি, তাহলে কেন উনি এসেছেন? আমাদের কোনো সাহায্য করেননি উনি। আবার মানে উস্কানিমূলক যেদের সাথে ঝামেলাটা বড় করায়, সুতরাং যে রামপুরহাটে করেছিল ঠিক, সুতরাং একেলে ওটাই করার জন্য চেষ্টা করেছিল, সেটা আমরা বুঝতে পেরে আমরা একটু মাত্রা থেকে ফিরহাদ হাকিমকে তাড়িয়ে দিয়েছি, আনিস খানের বাড়িতে ঢুকতে দেখিনি। ফিরহাদ হাকিম দূর হটো, ভাঙড়ে ভাঙড়ে বাড়ি। আমরা যাচ্ছি শান্তিপূর্ণভাবে দুয়াল মজিষ্ঠ হয়ে যাক, শান্তিপূর্ণভাবে জনগণ সরদা বাড়ি চলে যাক। আমরা ফিরহাদকে দেখেছি, আরও ফিরহাদ হাকিমকে নিজের চোখে দেখেছি, সঙ্গে আরও আলাপ আলা ছিল, ছাল চামড়া ছিল, ছাল চামড়া থেকে আমরা যাবো না ভাই, আমরা যারা ডাইরেক্ট যার দড়ি ধরবো সেই দড়ি দড়ি ঘোরাবো ভাই, মুখো ধরতে যাবো, আমরা ডাইরেক্ট মুখো ধরবো, কলদানি ধরবো না ভাই আমরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। গেছে আরামবাগ কুকিং মশলা, আমরা খুঁজে নিয়ে এসেছি প্রাকৃতিক গুণে সমৃদ্ধ খাঁটি ও সুস্বাদু মশলা, তাই প্রকৃতির কোল থেকে তুলে এনে আধুনিক প্রক্রিয়াতে তৈরি বিশুদ্ধ মশলা প্রস্তুত করছে একমাত্র আরামবাগ কুকিং মশলা, শুদ্ধতার ভরসা।